অতিথির চাঁদনি রাতের মায়াবী জ্যোৎস্নার পরশ গায়ে মেখে বনের পশু পাখিরাও ভালোবাসার স্বপ্ন দেখে। সারা পৃথিবীর সমস্ত মানুষ সেই ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে একটা সময় একই বৃত্তে এসে দাঁড়ায় আর বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা দাদা, এ কথার মানে কি? এ কথার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। ও, তাহলে ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে হলো একে অপরকে আপন করে নিয়ে সুখ দুঃখের সাথী হয়ে জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে অক্ষয় অমরত্ব দান করা। মায়ার বাঁধনে বাঁধা মীর জলে ফুটে শালুক পত্রের মতো পাপড়ি গুলো মেরে ধরে জীবনকে অঙ্কুরিত করা। ফুলে বাবা বলো কতি তলগালে ও ভালোবেসে এই বেশ ভালো আছি। আচ্ছা দাদা, তাহলে তাহলে প্রেম কি? প্রেম প্রেম হলো মনের তীব্র উচ্ছ্বাস, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো। তাহলে তাকে আজকে লাগবো কিভাবে? তোমার শান্ত স্নিগ্ধ ভালোবাসার মায়ার বাঁধন দিয়ে। বলো বলো, পারবে না? পারবে না তুমি? পারবো না মানে খুব পারবো? তুমি যখন বলছো এবার থেকে আমি তাহলে সালা চুতিয়া প্রেম করবো। সকাল তন্দে লাতিল তব তোমায় বলবো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। এই প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন বলবো ভালোবেসে। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন বলবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। জিও ব্রাদার, জিও, চুপ চুপ জিও। আমার ভাই তো চেনো নাকি? কিন্তু তোমার তো কোনো ভাই বোন ছিল না বলে জানতাম। না মানে ও তো আমার খুড়তুতো ভাই, খুড়তুতো ভাই। তাহলে পল্লব ঘোষ দস্তিদারের সঙ্গে তোমাদের কি আত্মীয়তার সম্পর্ক আছে? কথা কিছু বুঝলাম না। মানে ও তোমার ঠাকুরজির বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছিল। ও তাই নাকি? তা আমি তো একেবারে জানতাম না। তা তোমার ঠাকুরজির নাম কি? গোলাপি, গোলাপি সামন্ত। গোলাপি সামন্ত কি হলো? কি হলো না, তুমি নামটা শুনে চমকে উঠলে কেন? আরে না না, মানে ইয়ে ওই যে সেই বেইমানটা, সেই বেইমানটা যে আপনার ঠাকুরজিকে বিয়ে না করে পালিয়ে গেছিল, সেই কথাটা আমি দাদাকে বলেছিলাম তো, তাই দাদা? একদম ঠিক বলেছো, বড় মর্মান্তিক ঘটনা। তবে গোলাপি নামটার সঙ্গে পরিচয় থাকলেও জানতাম না যে ও তোমার ঠাকুরজি। তা কেমন আছেন তোমার ঠাকুরজি? কেউ বলছে মারা গেছে, আর কেউ বলছে বেঁচে আছে। তো কি বলে তুমি, বেঁচে আছে? কিন্তু কোথায় আছে, কোথায় আছে আমার ঠাকুরজি? বলো না কোথায় আছে আমার ঠাকুরজি। না মানে ও জানবে কেমন করে? কিন্তু ও যে বললো বেঁচে আছে। না মানে মানে বেঁচে কোনটা গোবিন্দ? কি হলো না দাদা, ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলে? আরে না মানে ও যে কখন কি বলে ফেলে তাও নিজেই জানে না। কিন্তু তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা কিছু একটা গোপন করার চেষ্টা করছো। গোপন করবো কেন, গোপন করবো কেন? আরে অমুক সুন্দর একটা মেয়ে কখনো হালিয়ে যেতে পারে? নিশ্চয়ই কোথাও বেঁচে আছে। তা হয়তো হতে পারে, যদি বেঁচে থাকে জানবো ঈশ্বর মঙ্গলময়। কিন্তু ঘণ্টা গোবিন্দ, ঘণ্টা গোবিন্দ, সত্যিকারে বলো না, পল্লব ঘোষ দস্তিদারের সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? সম্পর্ক আর কি? আরে বাবা, সেদিন দেখলাম ওরা বাজনা বাজাতে বাজাতে বিয়ে দিতে যাচ্ছে, আমিও সেই আনন্দে ওদের সঙ্গে বিয়ে বাড়িতে চলে গেলাম। শুধু তোমার ঠাকুরজির বিয়েতে নয়, এরকম অনেক অজানা ছেলে মেয়েদের বিয়েতে গিয়ে ও খেয়ে দিয়ে তারপর বাড়ি ফেরে। বরযাত্রী লোকজন ভাবে কোন যাত্রীর লোক, আর কোন যাত্রীর লোকজন ভাবে ও বরযাত্রী লোক। দাদা একদম ঠিক কথা বলেছে, কোথাও বিয়ে হতে দেখলে আমার যে কি আনন্দ হয় না। চাঁদনির সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? আমার ছোট ঠাকুর পর বান্ধবী, ওরা একে অপরকে ভালোবাসে, তাই নাকি? আচ্ছা তোমার ছোট ঠাকুর পো চাঁদনিকে কে গুলি করেছে? মানে গুলি করেছে জানা যায়নি,
শুনলাম চাঁদিনীকে কোন একটা স্মাগলিং গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। ভেরি ডেঞ্জার কেস। আচ্ছা চাঁদিনী যে স্মাগলিং গ্রুপের সঙ্গে যুক্ত আছে তোমার ছোট ঠাকুরপো জানে? বলছে তো জানে না। সাবধান করে দিও, ও যেন ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখে, আর তোমরা ওর সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দাও। তার সম্ভব না রাঙ্গাদা, ইতিমধ্যে সবাই জেনে গেছে চাঁদিনীর সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। তাছাড়া মেয়েটা খুবই ভালো, হয়তো অভাবের তাড়নায় এই পথে নামতে বাধ্য হয়েছে। ওর এই বিপদের দিনে ওর পাশে না দাঁড়ালে যে অমানুষের পরিচয় দেওয়া হবে। দিদি একদম ঠিক কথা বলেছে। দাদা দাদা, তোমার সঙ্গে তো টিআইডি পুলিশ সবার হাত আছে, এমন একটা ব্যবস্থা করো যাতে থাপ মলে আর লাতিও না ভাঙে। ঘন্টা গোবিন্দ আলা, আমি যদি ওই বদমাস থেকে একবার পেতাম না, এমন লাতি মারতাম কান দিয়ে ভুলি বেলিয়ে যেত। আচ্ছা রাঙাদা, ঘন্টা গোবিন্দ কি সত্যি তোমার খুড়তো তো ভাই? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না মানে খুড়তো তো ভাই হলে তো তোমার সঙ্গে একটা কিছুর মিল থাকবে। ঈশ্বরের সৃষ্টি বড় বিচিত্রময়, পৃথিবীতে এমনও নজির আছে একই মায়ের পেটে যমজ ভাই জন্মগ্রহণ করেছে অথচ কারোর সঙ্গে কোনো মিল নেই, না হয়েছে একরকম দেখতে আর না হয়েছে একই স্বভাবে। ঠিক দাদা, একদম ঠিক কথা বলেছে। এক ভাই খুন লাজানি করে জেল কেটে মরছে, আর এক ভাই সাধু ধন্যাতি হয়ে মাহুতের কাছে দেবতা হয়ে আছে। রাঙাদা, যখন আমরা কলেজে পড়তাম তখন কিন্তু তুমি কাউকে মিথ্যে কথা বলতে না বলে তোমারটা সুনাম ছিল। আশা করি এতগুলো বছর পর তুমি কোনো মিথ্যের আশ্রয় নিয়ে সত্যকে আড়াল করে রাখতে চাইবে না। আমার প্রতি যাতে তোমার সেই বিশ্বাস থাকে আশা করি আমি সেই চেষ্টাই করব। তুমি আমার সঙ্গে এসো। ডাক্তারা যেমন মলনাপন্ন লুগিকে বাঁচিয়ে তোলে, ঠিক তেমনি সুস্থ লোককেও খুন করে দিতে পারে। স্টপ ইট, রাস্কেল কোথাকার, বলি এক আর করে আর এক। রাঙ্গাদা, তুমি আমার সঙ্গে ভেতরে এসো, আমি তোমাকে সব কথা বলছি। ঘন্টা গোবিন্দ, ঘন্টা গোবিন্দ, আমি তোমার মায়ের মতো, আমার মাথায় হাত দিয়ে বলো না, আমার ঠাকুরজির সম্পর্কে সত্যি তুমি কিছু জানো কিনা? জানলেও বলবো না, জানলেও বলবো না, ডাক্তার দাদা বলতে মানা করেছে। বলো কি বলতে মানা করেছে, বলো কি বলতে মানা করেছে? লাকে হলি মালেকে, আল মালে হলি লাকেকে। ও তুমি তাহলে বলবে না? আরে বাবা, আমি জানলে তবে তো বলবো। বেঈমান, বেঈমান, সামান্য স্বার্থের জন্য যারা মিথ্যে কথা বলে তারা সবাই বেঈমান, সবাই বেঈমান, সবাই বেঈমান। দিদি ভাই বলাই জানে না, যুদ্ধে আর ভালোবাসায় ছলনা লাত্তায় নিলে কোনো পাপ হয় না, কোনো পাপ হয় না, কোনো পাপ হয় না। তাই তো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এইলে সেখানে বাঘের ভয় সেখানেই চললে হয়। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? একটু ইয়ে, এদিকে এসো, এসো, এসো বলছি। আরু কাছে এসো। আমি বলো কি বলবে? এই তুমি আমাকে ভালোবাসো তো? ভালো না বাতি তো, তাহলে আমাকে একটু জড়িয়ে ধরো। এমনি তোমার কাতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, জ্বলিয়ে ধরলে তো আমার বিদল করতে হচ্ছে। আমি ঘেমে যাচ্ছি, আমি জল খাবো, আমার জল তো নেমে আছে। তুমি আমায় ভালোবাসি বোঝো না কেন, তুলে থেকেও ভালোবাসা যায়। তাহলে তুমি আমার ছিয়া কথা দাও, তুমি আমায় খুব ভালোবাসো। বললাম তো ভালোবাসি। আচ্ছা বাবা, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শিশু তো আমার মাথায় পড়ি।
তুমি তিদুল কও তো যা পেলে এই জানো আমি না বারান্দায় দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে কি দেখি জানো একটা ছেলে একটা মেয়েকে সিঁদুর পরে মন্দিরে দাঁড়িয়ে বিয়ে করলো আমার হঠাৎ মনে হলো আচ্ছা আমরা তো দুজনে দুজনকে ভালোবাসি আমরাও বিয়ে করব তাই তাই আগে দিয়ে সিঁদুর কৌটোটা আনালাম তাড়াতাড়ি এসো সিঁদুরটা রাঙিয়ে দাও না ঈশ্বর এই মেয়েকে আমি এখন কি করে বোঝাই কি হলো ওইদিকে দাঁড়িয়ে থাকবে না তাড়াতাড়ি এসো সিঁদুরটা রাঙাবে আমি হচ্ছি লেট শোনো তুমি তোমার কেবিনে যাও আমি একটু ডাক্তার দাদার সঙ্গে দেখা করেই আসছি দাদা বৌদি ভাই বলবো সময় হলে সব বলবো তার মানে তোর বইয়ের প্রতি একটা দুর্বলতা আছে বল তা আছে
তবে ভাবিস রে আমি বইয়ের ভেড়া হয়ে গেছি, আগে আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে দে, তারপর দেখবি এই অয়ন সামন্তের আসল চেহারা। তার মানে শত্রুপক্ষ যখন বেশি শক্তিশালী হয় তখন বুদ্ধি বলে তাদের পরাজিত করতে হয়। তোর মেজ বৌদি যার পড়াশোনায় এই সংসারের বুকে এত অশান্তির আগুন জ্বালছে তাকে পুড়িয়ে মারাই হবে আমার ফার্স্ট টার্গেট। কিন্তু মেজদা, কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। এনে এই 5,000 টাকা তুই নে, আর 10,000 টাকা দাদাকে দিস। আর শোন, আমি যে টাকাগুলো তোকে দিলাম তোর মেজ বৌদি যেন জানতে না পারে। কিন্তু টাকাগুলো যদি দাদা না নেয়? আরে তুই বুঝিয়ে বলে নিশ্চয়ই নেবে। ও হ্যাঁ, আরেকটা কথা, চাঁদরিকে তুই দেখতে গিয়েছিলি? না দেখাই ভাই, মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। কিছু বলবে? তুমি এখানে কেন মেজদা? উনি কি তোর বান্ধবী না কি রে যে তোর নাম ধরে ডাকছে? আয়ন, তোমাকে না বলেছিলাম অ্যারেস্টে কিছু বজায় রাখতে এলে কোনো গাইয়া ল্যাংড়ার সঙ্গে কথা বলবে না? আরে বলবো না বলেই তো শেষ কথাটা ওকে জানাতে এলাম। সঞ্চয়ন, আমরা হচ্ছে এখন অ্যারিস্টোক্র্যাট ভদ্রলোক, আমাদের সঙ্গে কথা বলতে হলে অ্যারিস্টোক্র্যাট হতে হবে, মানে চাল চলন কথাবার্তা পোশাক পরিচ্ছদ সব কিছু পাল্টাতে হবে, নইলে নো কানেকশন। কথাগুলো মনে থাকবে? থাকবে। তবে দেখবেন ওই অ্যারিস্টোক্রেসি বজায় রাখতে গিয়ে যেন বিবি সাহেবের গোলাম না হয়ে যান। বাধ্যই অপ্রিয় সত্যি কথাটা বলতে হলো, একজন বিবাহিতা মহিলা হয়ে যে স্নেহভাজনকে স্নেহ করে না, গুরুজনদের সম্মান জানাতে জানে না, আমার চোখে যে শ্রদ্ধাশীলা নয় একটা ঘৃণার পাত্রী। কি? আমি ঘৃণার পাত্রী? এত বড় সাহস? সাহস না দেখালে তোমার এই ঔদ্ধত্যে জীবন গাড়িটা যে সুখ শান্তির কোমল শরীরগুলোকে পিছে দিয়ে চলে যাবে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই তো একজন সহায় সম্বলহীন মানুষ হিসেবে আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি বৌদি, কাউকে সম্মান দিতে না পারো দিও না, দয়া করে অসম্মান করো না। আর এরপরেও যদি তুমি তোমার জীবন গাড়ি স্টিয়ারিংয়ে লাগাম না লাগাও, অপরকে মারতে গিয়ে নিজে একদিন অতলগহরে মুখ থুবড়ে পড়বে, আর সেদিনই গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসবে না, তোমার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে তুমি জীবন বিসর্জন দিতে বাধ্য হবে, কথাটা মনে রেখো। তোমার ওই বর্দা যে আমাদের সুখের পথে কাঁটা বেচাতে চাইছে সেটা তুমি এখনো বুঝতে পারোনি? পেরেছি, কিন্তু কি করি বলো তো? পল্লব যখন আমাদের সহায়ছে তখন আমরা রাতারাতি বড় লোক হয়ে যাবো। আরে হয়ে যাবো কি, আমরা তো বড় লোক হয়ে গেছি। ওরা কিন্তু ভিখারির খাতায় নাম লিখিয়েছে, এবার ওদের পথে নামার ব্যবস্থা করতে হবে তো। অবশ্যই, তাহলে একটু বেশি করে মদ গিলে আসি। মানে? আরে মদ না খেলে ওদের ঠিক টাইট দেওয়া যাবে না, বুঝেছো? বুঝলাম, তবে অ্যারেস্টটা কিসে বজায় রেখে কে? সে কি আরে বান্দা জানে না ভেবেছো? অ্যারিস্টোক্রেসি তখনই বোঝায় থাকবে যখন চরিত্রটাকে পাল্টে ফেলে টাকা রোজগারের জন্য স্বার্থের টাকাটাকে বনবন বনবন করে করতে পারবো তখন। আরে সেই জন্য তো আমি আছি, দেখো না ভাগ্যের চাকাটাকে কেমন চরকির মতো ঘোরাই। এই নাও, এই নাও 2,000 টাকা। মদ খেতে দিচ্ছ তো? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ। কি ভাগ্য আমার! লোকের বউ, লোকের বউ মদ খেলে ঝাঁটা পেটা করে তার স্বামীকে, আর আমার বউ, আমার বউ আমাকে টাকা দিচ্ছে মদ খেয়ে আসার জন্য, একেই বলে বৌভাগ্য। ডিভোর্স দেবো রাস্কেলটাকে, খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে বুঝিয়ে দেবো আমি কোন বাড়ির মেয়ে। আরে বাবা, সেটা প্রমাণ করতে হলে আগে পথের কাঁটাগুলোকে পরিষ্কার করতে হবে। ডালেই পল্লব, সত্যি তুমি এসেছো? আরে তোমার ডাকে সাড়া না দেখে আসতে পারি? ইন ফিউচার, ভবিষ্যতে তোমাকে তোমার জীবন সঙ্গিনী করার কথা ভাবছি। যে কোনো প্রকারে কাঁটাকে পরিষ্কার করার ব্যবস্থা করো। শুধু আদর্শ সামন্ত নয়, ওর ওই দেমাকি বউ আর ল্যাংড়া ভাইটাকে এই বাড়ি থেকে তাড়াবো। আর তোমার স্বামী? সে তো নসি, ফুদলাই ফুটে যাবে। জানো জানো বুঝছো কি, তোমার কথা ভেবে ভেবে রাতে আমি ঘুমোতে পারি না। নিঃসঙ্গ জীবন যে কত দুর্বিষহ সেটা ভাষায় প্রকাশ করা যায় না। নিঃসঙ্গ থাকবে কেন, আমি তো আছি। থাকলেও তুমি তো এখনো অয়নের স্ত্রী। সে তো জাস্ট একটা সাইনবোর্ড। ওটাই তো বিপদজনক। সাইনবোর্ডটাকে মুছে দিয়ে তোমার হাত ধরে গড়বো নতুন জীবন।
তোর মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালে ঝুমকা লাগালি। নিজের নারী সত্তাকে বিক্রি করে দেওয়ার আগে একবারও তোমার মনে পড়লো না তুমি অয়নের স্ত্রী, এই সামন্ত বাড়ির বৌমা? আমি চরিত্রহীন লম্পট। লম্পট না হলে লম্পটের নজির গড়তে কি করে? ওকে অপমান করলে ফল কিন্তু ভালো হবে না। ও আমার বন্ধু। বন্ধু নয়, ও চরম শত্রু। শত্রুতার জন্য আজ আমার বোনটা আমাদের কাছে হারিয়ে গেছে। চান্দ্রিয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। আমি জানবো কেমন করে? স্ত্রীকে গুলি করেছে কে? চাঁদনি। আরে বেচারি, মেয়েটাকে আমার ছোট বোনের মতো ভালোবাসতাম। নিশ্চয় তার কোন শত্রু ছিল, সেই তোকে গুলি করেছে। তুই রে তুই। আদর্শ বাবু, ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলে দেবো। আদর্শ বাবু, ভদ্রতার পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়ালে কেউ তোকে চিনতে পারবে না, তাই না? চিনি চিনি চিনি, ঘর শত্রু বিভীষণকে আমি খুব ভালো করে চিনি। তোমার মতো বিশ্বকন্যার জন্য যে যৌথ সংসার ভাঙে তাও আমি জানি। পূজারিণী হলে হাতে থাকতো তো শঙ্খ প্রদীপ, প্রসারিণীর মতো ব্যভিচারে তুমি লিপ্ত হতে পারতে না। সেই প্রমাণ তো একটু আগেই দিয়েছো মেজবৌমা। কিন্তু কেন মেজবৌমা, কেন কেন তুমি ভুল করছো? এই সব জানোয়াররা যারা গিরগিটির মতো রং পাল্টে বন্ধু ভেবে আসে, তারা শুধু সমাজ সংসারের শত্রু নয়, এই দেশের শত্রু। শত্রু আর কে মিত্র সেটা আমি খুব ভালো করে চিনি মেজবৌমা। তেল রাজার মজ্জাগত, সে তো চরকা পেলেই তেল দেবে, কোনটা নিজের আর কোনটা পরের সে ভেবে দেখে না। তুই কোথায় বলাচ্ছিস? আদর্শ বাবু বল, কি দোষ করেছিলাম আমি যার জন্য আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি? কি দোষ করেছিল আমার বোনটা যার জীবনটাকে তুই এভাবে নষ্ট করলি? আমি চাঁদরি বা কি দোষ করেছিল? এখন কষ্ট কিন্তু ভালো করছেন না। আরে তোর মতো জানোয়ারের সঙ্গে এর থেকে ভালো কাজ কি করব রে? কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন করছি, নইলে কিন্তু হল ভালো হবে না। কি সাংঘাতিক লোক রে বাবা! ছি 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 ছি, নিজেকে তো খুব ভদ্রলোক বলে জাহির করেন, এই কি তার নমুনা? ভদ্রলোক বলে আজ পর পেয়ে গেল, পাগল হয়ে গেছে মারি, বদ্ধ পাগল। নাহলে আমার মতো মানুষের সঙ্গে কেউ এমন জঘন্য ব্যবহার করতে পারে? ওকে পাগলা গারদে রেখে আসার ব্যবস্থা করে বসে থাক। নয় তোর হাতে পায়ে শেকল বেঁধে রাখো, পাগল হয়ে গেছে মারি। ভালোই ভালোই যাবে, না ঠার ধাক্কা মেরে বের করে দেবো। চলে যাবেন না, আপনার থেকে আমার গায়ের জোর কিন্তু অনেক বেশি। ইউ বাস্টার্ড! সাপের লেজে পা তুলেছ, সব তোমাকে খেতেই হবে। ওই সেউকের আউটার আদর্শ সামন্ত, আজ তুমি আমাকে যেভাবে অপমান করলে সেটা আমার সারা জীবন মনে থাকবে। সেদিন আমি তোমার এমন অবস্থা করব না, শালা ওই পেট ফাটা কুলা ব্যাঙের মতো রাস্তার ধরে পড়ে থাকবে। মেজ বৌমা,
শত্রুর সঙ্গে কোলাকুলি করে সংসারের শান্তি নষ্ট করা তোমার উচিত হয়নি। উচিত অনুচিত আপনার কাছ থেকে শিখবো না। তা শিখবে কেমন করে? অসভ্যতার স্কুলে পাস করে এসেছো যে। বেশি বাড়াবাড়ি করলে মেরে মুখটাকে ভেঙে দেব। মেজো বৌমা, যাত্রার গায়ে হাত তুলে হাতটা তোমার লম্বা হয়ে গেছে, এবার দয়া করে হাতটা একটু ছোট করো। বাসুরে বৌমার হাত ধরা? হ্যাঁ, তো ভদ্রলোক তো, তাই তোমার উদ্যত হাতটা ধরে নামিয়ে দিলাম। ভাসুর বৌমার সম্পর্ক আছে বলেই এর থেকে বেশি কিছু করতে পারলাম না। তা নইলে তোমার মতো নোংরা মেয়ের দুটো গালে ঠাস ঠাস করে চড় মেরে বুঝিয়ে দিতাম ভাসুর আর বৌমার মধ্যে সম্পর্কটা কি, পূজারীর আর প্রসারীর তফাতটা কি, বৌমা হতে হলে কি কি গুণের অধিকারিণী হতে হয়, আর বৌমা কথার মানেটা কি। কাকে জ্ঞান দিচ্ছ দাদা? আমার বউকে? তুমি কি জানো, তুমি কি জানো আমার বউ স্কুল কলেজে জ্ঞান বিজ্ঞানের পাতা সব চিবিয়ে চিবিয়ে খেয়ে ফার্স্ট ক্লাস পাস হয়েছে? এতদিন আমি জানতাম না রে ভাই, এতদিন আমি জানতাম না শিক্ষা দীক্ষা দোষের কত পাঠ জমা করে রেখেছে আজ তা নিজের চোখেই দেখলাম। মোটেই না। আমি তো ভাবলাম ভেঙে গেছে। তুমি কি জানো পল্লবকে কিভাবে অপমান করেছে? তাই নাকি? তবে আর বলছে কি দাদা? কেন কেন তুমি অপমান করেছো সেটা আমাকে প্রশ্ন না করে তোর বৌমাকে তুই জিজ্ঞাসা করে দেখ, শত্রুকে বন্ধুত্বে বরণ করে কি সম্পর্ক গড়ে তুলেছে। সত্যিকে তোমার মাথা ঘুরছে? সত্যিকে তুমি তার জন্য দাঁড়াতে পারছো না নাকি? নাকি হাটে হাঁড়ি ভেঙে যাবে বলে দাঁড়াতে ভয় পাচ্ছ? না না বিশ্বাস। অয়ন রে, আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ফুটো ঘটি আর চোরা গাই, এ দুটোকে বিশ্বাস নাই। বাহ 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 দাদা বাহ, দারুণ একটা প্রবাদ বাক্য মনে করিয়ে দিলে দাদা, দারুণ একটা প্রবাদ বাক্য মনে করিয়ে দিলে। তুমি আমার স্বামী না আসামি হলো তো? বউকে অপমান করছে আর তুমি স্বামী এর দাঁত চালাচ্ছ, এই জন্য কি তোমাকে আমি মদ খেতে টাকা দিয়েছিলাম? সরি বৈশাখী সরি, এবার থেকে প্রতিদিন সকালে সন্ধ্যা শুধু তোমার গুণকীর্তন গেয়ে কেচ্চার ঢোল বাজাবো। আমি তোমাকে ডিভোর্স দেবো, বেঁচে যাবো। আমাকে অপমান করে তোমরা কেউ সহজে বাঁচতে পারবে না, খুব শীঘ্রই প্রমাণ করে দেবো আমি কোন বাড়ির মেয়ে। প্রতিবার বেরো না বৈশাখী, ঝড়ে ভেঙে যাবে। অয়ন, অয়ন রে, তুই তোর বউকে বুঝিয়ে বল রঙের বিবি না হয়ে পূর্ণ ধারায় স্নান করে যেন সত্যিকারের বৌমা হতে শেখে। দাদা, নইলে আমরা যেমন দুঃখ যন্ত্রণায় চটপট করছি তোর জীবনটাও যে শূন্য হয়ে যাবে রে ভাই। আমার জীবন শূন্য হয়ে হোক, কিন্তু কিন্তু তোমরা দুঃখ পেলে আমি যে মরেও শান্তি পাবো না দাদা। অয়ন, আমাকে আমাকে ভুল বুঝো না দাদা, আমাকে ভুল বুঝো না। শয়তানের চক্রান্তির শিকার হয়ে আমি হয়তো একাজ করতে বাধ্য হচ্ছি, কিন্তু কোনো কিছুর জন্য আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাক জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাস যোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই পল্লব কুস্তস্থিতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যেই অঙ্গীকার করবে তাদের মুষ্টিবদ্ধ হাতগুলোকে আমি কেটে নেব। আদর্শ সামন্ত, ভেবেছিলাম ভেবেছিলাম পুরনো দিনের কথাগুলো ভুলে গিয়ে আবার নতুন করে সম্পর্ক করব, কিন্তু কিন্তু তুমি শালা ছাই চাপা কোনে তেল ঢেলে দিয়েছো। এবার তোমার ঘর পোড়াতে আমার বেশি সময় লাগবে না। দাদা চুপ, শালা হারামি। দাদা কি রে, এই ফুটো টায়ারের মতো হাওয়া বেরিয়ে গেল কেন? পুলিশ পুলিশ। হ্যাঁ দাদা,
কেস খতম করতে গিয়ে সালা নিয়ে যাই কেস খেয়ে ফেলাছি বেশ হয়েছে সালা মুখে শুধু বাক মারা লেকচার আর কাজের বেলা চুহা দাদা আমার কথা তো শুনবে কোন কথা নয় যা যা সালা এবার ওই জেল খেটে মর জেল নয় পাতি হবে পাতি হঠা যা তাহলে চা সালা সালা জালিকা তালি ধলপনাত কলিত সালা বেইমান গোজাকার হঠা তুমি বলা গুলু লাখ হবে না সালা কত করতে কেলাবে নাটকে একটা হিরাল পাত পেয়ে দিলাম যেই যেই নায়িকা দিদিতে ধিঁদুল পালা দেয় আজি অমনি তোলা কোথা থেকে ছুটে এসে চুলি বাল করে আমাকে মারতে চেয়েছিল হট তাহলে বলছি কি সেতে আমাকে মারতে না পেলে তাহলে ওই কেলাবে থেকলে তালি রাতে চুলি মেলে পালিয়ে যেতে মিথ্যা কথা বলছে ওই শালা আর একটা কথা বলে তোর মুখটাকে আমি সেলাই করবো গেট আউট গেট আউট না না গুলু না বালে যদি পুলিত থাকে ওকে তো ধরে নিয়ে যাবে আর কেলানি কেটে কেটে থালা যদি সব ভুলে যায় তুমি তো কেত কে যাবে গুলু হ্যাঁ তুই ঠিক বলেছিস ঠিক বলেছিস যা যা সালা আমার আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাক দাদা আর কথা বল কথা ভাগ ভাগ ভাগে গেল দিবে ভাগ ভাগ তোমার দাম নাই গুলো কিন্তু এতদিন তুই কোথায় ছিলি এই দেখো চাঁদনীল পলিওয়াতে একটা মেয়ে মানুষের দল গলা যায় নাকি আমি তো জানি মেয়ে মানুষকে তুমি কত ভালোবাসো দালাও দালাও মেঘা মেঘা আই এম রেডি লিপ টু লিপ ফর বডি টু বডি একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ের এত মিল হয় কি করে শোনি গুলু এ পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু মিল হয় যে প্রমাণ পাওয়া গেছে হ্যাঁ শুনেছিলাম বটে কিন্তু কিন্তু নয় মালটাকে অনেক করতে পুতিয়ে পাতি নিয়ে দিতি কাজে লাগিয়ে দাও তুই যখন বলছিস তবে তাই হবে আরে বে তুমি নাচ গান জানো হ্যাঁ জানি তো নাও শুরু করো এখানে যা আশা করে এসেছো তার চেয়ে অনেক বেশি পাবে এই কথা দিচ্ছেন তো ওকে নাও স্টার্ট এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলোকমালি রাতে এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলোকমালি রাতে চাকরি তুমি পাবেই যদি আজ রাতে আমাকে খুশি করতে পারো বলো রাজি আছো আলে লাজি কলিয়ে একে নিয়ে এদিকে গুলো কি মেগা বলো তাই না হ্যাঁ
ঘন্টা বাবু আপনার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। তাছাড়া আপনার মতো হ্যান্ডসাম বয়ের সঙ্গেই তো আমি রাত কাটাতে চাই। আচ্ছা আচ্ছা, ইন্টারভিউতে পাশ করতে পারলে চাকরিটা পাবো তো? অবশ্যই অবশ্যই পাবে। ও বাবা, ঘন্টা বাবু যা বলেছিল সব কিছু মিলে যাচ্ছে। এই আমার সম্পর্ক কি বলেছে? এই বেডরুমে চলে ডালে তারপর সব কিছু বলবো। ঘন্টা তুই বাইরে যা, আজ রাতে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। না গুলু, কেউ ডিস্টার্ব করবে না। আজ রাতে তুমি যত খুশি ড্যাং 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 ভাঙবে লতো ড্যাং। কি তুমি হাসছো জি? আপনার মতো সুনামধন্য ব্যক্তি আমার মতো মেয়েকে রাতের সঙ্গিনী করবে, এটা কি কম আনন্দ? মেয়েদের প্রতি দুর্বলতা বরাবরই তোমার আছে। কামন কামন ডালি কামন, এই রাস্কেল তোমার কতবে সর্বনাশ করবে। দাদা কে তোর দাদা? তোর মতো কামন তো বসে তারা আমি নই, আজ তোকে আমি শেষ করে দেবো। দাদা রাখছি, দাদা আপনি কি করলেন? ভাই হয়ে নিজের দাদাকে আপনি খুন করলেন? আপনি আমার ছবি তুলছেন কেন? আমার দাদাকে যে তুমি খুন করেছো সেটা প্রমাণ করার জন্য। ঘন্টা গোবিন্দকে বোকা বানিয়ে মেঘা সেজে এলে ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না, তাই না চাতরে? হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। না দাদা, থানা পুলিশ করতে যাবে না, তাতে তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে আসতে পারে। দাদা ওই আদর্শ সমন্তর মেয়ে যে ভয় আসছে, তারপরেই তো খেলাটা চমবে। আমরা আপাতত ওই দরজার আড়ালে লুকিয়ে পড়ি। চল পল্লব পল্লব, যা বাবা, গেল কোথায়? আমাকে ফোন করে টাকা দেবি বলে গেল কোথায়? পল্লব পল্লব, দেখি রক্ত মাখা ছুরি, তার মানে এখানে কেউ, দেখি ওখানে কে শুয়ে আছে মনে হচ্ছে, দেখি তো। আমি খুন করিনি রে। খুন যদি করিসনি তাহলে তোর হাতে রক্ত মাখা চুরি কেন? এতে লেখা আছে তুই আর তোর স্ত্রী আমার কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা ধার নিয়েছিস। 15 লক্ষ টাকা? অসম্ভব। তাহলে পুলিশে ফোন করছি। এবার লক্ষ্মী ছেলের মতো আমার দাদার লাশটাকে বস্তায় ভরে রাতের অন্ধকারে তোর দাদা আদর্শ সামন্তের বেডরুমে রেখে আয়। সাবধান, গুনাহ করে এই কথা যেন কেউ জানতে না পারে। মনে থাকবে? থাকবে। যা বেগা। এলেন কেতন,
কিন্তু এত বড় লাশটাকে আমার একা তো বস্তায় ভরা সম্ভব নয়, যদি একটু সাহায্য করো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আদর্শ সামন্ত, কাল সকাল হলেই তুমি জানতে পারবে এই পল্লব হস্তস্থিতকে অপমান করার ফল কত ভীষণ, কত ভয়ঙ্কর। বন্ধু বন্ধু, ও বন্ধু, তুমি কি করছো? কে? আমি গো, আমি আমি যে তোমার বন্ধু। কে কথা বললো? কে বন্ধু? যার কথা তুমি দিবারাত্র ভাবো সে তোমার স্বপ্নে আসবে না তো, কে আসবে বলো? তুমি তুমি এসেছো? আসবো না, আমি যে যুগ যুগ ধরে শুধু তোমারই অপেক্ষায় বসে আছি গো। আজ আজ তুমি আমায় তোমার ইচ্ছে মতো রঙে লাগিয়ে নাও। রং তো তোমার হৃদয়ে পরিপূর্ণ বন্ধু, তাই আমার মনের এই শূন্য ক্যানভাস আজ নয় তুমি তোমার রঙে রাঙিয়ে নাও। ধূপ সে নিকল কে ছাও, ये दास्ता मैं कारवा मंजिल हो तुम जाता जहां को हर रास्ता। क्यों मिले हो दिल जरा संभल के दर्द का सारा कोहरा छिन गया। भुला के तुमसे मिला हूं, निकली है दिल से ये दुआ, रंगते तुम्हे क्यों हुआ, राजे की दिल से ये दुआ, रंगते तुम्हे क्यों हुआ। धूप से निकल के छाँव से तितल के हम मिले जहाँ पर लम्हा थम गया, दुनिया भुला के तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ, रंगते तुम्हे के रुआ, रंगते तुम्हे के তোমাকে বলেনি তোমার কেবিন থেকে বেরোতে না, তোমাকে তোমার জায়গায় থাকতে হবে, তোমাকে লেট করতে হবে বলেনি? চলো আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমি কোনো কথাই শুনবো না, আমি এখানেই খাবো। হ্যাঁ
এখানে কি করলে খাবে? এখানে তো হাওয়া থালা কিছুই খাবার নেই। আছে কি খাবার? কি খাবার? কেন চুমু চুমু চলে গেল পাগল কোথাকার। যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে? ওফ কি ভুল করেছি। ঘন্টা গোবিন্দর কথা শুনে আমি যদি এখানে না আসতাম তাহলে দেখতে হতো না পিতৃ তুল্য মাস্টার মশাই নির্মম মৃত্যু, আর নিজেকেও বন্দী হতে হতো না এই মৃত্যুপুরীতে। ভয় নেই চাঁদনি, ভয় নেই। আমার কথা বিশ্বাস করলে তেমনি এখানে এতে তো তেমনি এখান থেকে পালিয়ে যাবে। ঘন্টা গোবিন্দ, আমি না বুঝতে পারিনি থয়তানটা তোমাকে তিনে ফেলবে। এখন বুঝতে পেরেছ তো? হ্যাঁ, পেলেতি পেলেতি আর পেলেতি বলেই তো তোমাকে আন্দাল গেলাম চেম্বার থেকে বাইলে বাল করে নিয়ে যেতে দিতি। কিন্তু শয়তানটা যে মাস্টারমশাইকে খুন করে ফেলেছে তার কি হবে? মানুষ মারলে যা থাকতি হয় তাই হবে। কিন্তু কিভাবে? বলে তো বুঝতে পারবে। এই এই ঘন্টা গোবিন্দ, আমি ঠিক তোমাকে চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা সত্যি করে বলো তো তোমার আসল পরিচয় কি? নাটক তো থাকবে তুলু হয়েছে, এক্ষুনি যদি নাটকের থপ বলে দিই তাহলে ক্লাইম্যাক নষ্ট হয়ে যাবে না? পদে কথা না বাড়িয়ে চলো আমরা এখান থেকে পালাই। তোমাদের বাঁচার ইচ্ছাটাকে তো এক পাও নড়াচড়া করবে না, তাহলে পলাশ গো দোষ থেকে মেরে মরতে তো তোমাদের সে ঠিকভাবে মরতে হবে। সেরকম অর্ডার আছে? ক্রিকেট বল মারলে ছক্কা, নইলে ঠিক আছে চাঁদনি, তুমি সবকিছু মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করেছো? ভেরি গুড, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি তলে হেবলা গবলা নও, বুঝবে বাছা দন সব কিছুই বুঝতে পারবে। চলি শুনো, তার আগে বলো মাস্টার মশাই লাশটাকে কোথায় পাচার করেছো? বললাম তো আদর্শ সমুদ্রের বেডরুমে। এবার চল আমাদের সঙ্গে, বেশি ক্যাপ করার চেষ্টা করলে তোরই এই রিভলভারের গুলিতে তো সব হাওয়া এক্ষুনি লিক হয়ে যাবে। চল চল ওঠ চল। আচ্ছা রে গেল কোথায়? উজ্জয়িনী উজ্জয়িনী আসছি, একটু অপেক্ষা করো। আরে ভাবে অপেক্ষা করে করে তো জীবনে একবারে ১২টা বাজিয়ে দেবে দেখছি। হ্যাঁ, এদের সময় জ্ঞান যদি থাকতো ওই মেয়েটাকে আদর দিয়ে দিয়ে একবারে আবদ্ধতার শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। এদের সম্মান জ্ঞান যদি থাকতো তাহলে সময়কে এভাবে অবহেলা করতে পারতো না। আরে বাবা চেঁচামেচি না করলে তোমাদের কোনো কথাই তো কানে ঢোকে না। আমি ছাড়া কি বাড়িতে আর কেউ নেই? আছে, কিন্তু সবাইকে তোমার দরকার নেই। কাকে দরকার? আপনার এই আদরিনী ননদিনী কে? হ্যাঁ, আজকে যে স্বাধীনতা দিবস সে খেয়াল তোমার আছে? স্বাধীনতা দিবস ননদিনী? আরে বাবা, বিয়ের আগে দু চার ক্লাস পড়েছো নাকি? কিন্তু বিয়ের পর বইয়ের পাতা তো উল্টাও নি, তাই এর মানে বুঝবে কি করে? গোলাপে তোমার চোখ থেকে এভাবে টপ টপ করে জল গড়িয়ে পড়লো কেন? চোখের জল যে আর বাধা মানছে না গো। মানে গোলাপে কি আছে যে কথাগুলো তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো গো, তুমি ঠিক কথাই বলেছো। সে তো কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তুমিও কাঁদছো? না না, আসলে কি জানো, মাঝে মাঝে আমি এমন ইমোশনাল হয়ে পড়ি যে তুমি অপদার্থ। আমার অপদার্থতার জন্য আজ আমার বোনটা আমাদের কাছ থেকে হারিয়ে গেল। চুপ করো গো, চুপ করো।
অতীতকে রোমন্থন করে বুকের ব্যথাটাকে আর বাড়িয়ে দিও না। বুকের ব্যথাটাকে আর সাথে বাড়াতে চায়? আসলে কি জানো, বিশেষ বিশেষ দিনে গোলাপির কথা মনে পড়ে যায়। আচ্ছা, সেই 15ই আগস্টের কথা তোমার মনে পড়ছে না? পড়ছে গো পড়ছে। ঠাকুর যেন নাচছে আর গাইছে। দুধি গ্রামবাসী, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্বর্ণালী সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে এখন নৃত্য পরিবেশন করতে আসছেন এই গ্রামেরই মেয়ে নৃত্য পটীয়সী গোলাপী সামন্ত। আপনারা করতালি দিয়ে গোলাপীকে অভিনন্দন জানান। মিস গোলাপী, প্লিজ কাম অন দি স্টেজ। Vande Mataram, 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 Vande Mataram. ঈশ্বর, আমার এই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। শয়তানের চক্রান্তের শিকার হয়ে আমি কাজ করতে বাধ্য হয়েছি। আমাকে আমাকে তুমি ক্ষমা করো। সামান্য ব্যাপার, এমন নজির আছে মিছিলে অনেক মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। কোথায় বাস করছি? জঙ্গলের রাজত্বে, উজ্জয়িনী জঙ্গলের রাজত্বে। এই তো গতকাল আমি টিভিতে দেখলাম মুর্শিদাবাদের কান্দিতে প্রকাশ সতীবালকে পিস্তল নিয়ে নেচে নেচে মিছিল করছে। কি ভয়ঙ্কর! হবে নাই বা কেন, যে দেশে ওই চোর ডাকাতরা এমএলএ এমপি হয় সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কেমন করে? আচ্ছা, তুমি কি ধানের বস্তাটা এখানে রেখেছো? ধানের বস্তা? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? ওটা কিসের বস্তা? হ্যাঁ, তাই তো, বস্তাটা বেশ বড় দেখছি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখছি। আমাদের বাড়িতে রেখে গেছে। ও মাই গড, বাড়িতে ডাকাত করলো
দেখো না বেজু মা, দেখো না কি একটা ঘরে লাশকে বস্তায় ভরে এখানে ফেলে দিয়ে গেছে। কি আশ্চর্য, কে এইভাবে বর্দার ঘরে লাশ ফেলে রেখে যেতে পারে? কার খেদে কাজ নেই, তোমাদের বেডরুমে মরা ফেলে দিয়ে যাবে। আমার মনে হয় কেউ চক্রান্ত করে আমাদের ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। তবে এটাই তো তোমরা চক্রান্তের গন্ধ পাও বেজু মা। বলে তোমরা খুন করনি তো? খবরদার বেজু বৌদি, বর্দাকে তুমি খুনি বলবে না। এই বাড়িতে আমি কোনো কথা বললেই তো বাজে মন্ত বহে যায়। না বেজু মা, না তুই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। বোঝানোর চেষ্টা না করে আপনি নিজেই ভালো করে বুঝুন। মা গো মা, শেষ পর্যন্ত মানুষ কু কে আমাদের এত বড় বিপদের মুখে ফেললে? ভাই ভাই, দেখি তো লোকটাকে। মিথ্যে খুনের দায় আমাকে জড়িয়ে দেবে? না না, এই হতে পারে না। কিন্তু আমি আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তবে কেন কেন আমার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র? বিশ্বাস করো, বিশ্বাস করো ঠাকুর মা, এই খুনের বিষয় আমরা কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না গো। বড় বৌদি, তুমি তুমি না তুমি কোথাও লুকিয়ে পড়ো। কেন কেন লুকিয়ে পড়বো? আমি তো কোনো অপরাধ করিনি। জানি বর্দা, তুমি কোনো অপরাধ করতে পারো না, কিন্তু পাড়া প্রতিবেশী গ্রামের লোকজনদের কি করে বোঝাবো যে অন্য কেউ সবার অলক্ষ্যে পলাশবাবু লাশটাকে ও তোমার বেডরুমে রেখে গেছে? জয়ন, আর সব দেখা আছেন ওখানে থাকুন, পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবে। স্যার, আমি ভাবতে পারিনি আদর্শবাবু আপনার মতো মানুষ পলাশবাবুর মতো ব্যক্তিকে খুন করতে পারে। আপনি বিশ্বাস করুন স্যার, বিশ্বাসের কোনো মিল নেই। আপনার বেডরুমে পলাশ বাবুর লাশ পাওয়া গেছে, তাই বাধ্য হলাম আপনাকে আমি অ্যারেস্ট করতে। কোনো কথা না, যা বলবার থানায় গিয়ে বলবেন। নাও, ইউর আন্ডার অ্যারেস্ট। ভেবো না, উজ্জ্বলি ভেবো না, ভাবি যাই জয়ন, সত্য চির শাশ্বত। মিথ্যে খুনের দায় আজ আমি অ্যারেস্ট হলেও একদিন তোমাদের সামনে সসম্মানে ফিরে আসবই আসবো। সেপাই, লাশটাকে চেপে ধরার ব্যবস্থা করো, চলুন। আরে শুভ সময় তো আসো। আরে কখনো শুভ সময় আসবে? শুনি, ভোর হলো, দুপুর হলো, সকাল হলো, এবার বিকেল গড়িয়ে রাত্রি আসবে, এবার রাত্রি আসবে, কখন হবে আমার সেই শুভ সভায় বলো। মানে ঠানে আমি কিচ্ছু জানি না, আমার মানে কি যে এই ডাক্তার তোমার বিয়ে হয়েছে? কেন বলো তো? না, তোমার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তুমি তো আমায় বিয়ে করতে পারো। গোলাপি, রেগে যাচ্ছ কেন বাবা? বলো না বলো না, তোমার বিয়ে হয়েছে? তুমি আমাকে বিয়ে করো না বাবা, ওরকম করছো কেন? আরে দূর পাগলি, দাদা কখনো বোনকে বিয়ে করতে পারে? পারে না পারে না। তাহলে আমাকে কে বিয়ে করবে গো? তোমার বন্ধু। কে বন্ধু? কে বন্ধু? তুমি আমার হাত থেকে ছুরিটা কেড়ে নিলে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি ছুরি দিয়ে আমাকে খুন করতে চাও তাই না? তুমি আমাকে বললে
মারলা বাড়লাম। এরপরে যদি তুমি আমার কোনো কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমাকে আরো মারবো। আমি তো তিন ঈশ্বর, এই স্থিতিভ্রষ্ট রোগীকে চড় মারার জন্য তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। না না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু কোনো কিন্তু নয়, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজই আমি তোমার সঙ্গে গোলাপীর বিয়ে দেবো আর এটাই আমার শেষ কথা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা লাগবো, তবে তুমি যদি আমার কথা লাগো। তার মানে? মানে আগে গোলাপীকে তুত্র গলায় ধরো, তারপর আমি বিয়ের কথা ভাববো। চেষ্টা তো আমি কোনো ত্রুটি করছি না। আচ্ছা আচ্ছা, তাছাড়া তুমি যদি গোলাপী সুস্থ না হয় তাহলে কি তুমি গোলাপী বিয়ে করবে না? কেন করবো না? তাহলে তুমি কেন আমি বিয়েতে রাজি হচ্ছ না? রাজি হচ্ছি না কে বললো? কিন্তু একটা তুত্র মেয়েকে বিয়ে করা আর একটা অতুত্র মেয়েকে বিয়ে করার মধ্যে ফল কি পারেন? চেষ্টা তো আমি কোনো ত্রুটি করিনি, অনেক চেষ্টা করেছি। আচ্ছা এরপরে যদি গোলাপী সুস্থ না হয় আমার তো কিছু করার নেই, কিন্তু তাহলে কি তুমি গোলাপী বিয়ে করবে না? অবশ্যই করবো অবশ্যই করবো, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, তুমি তুমি গোলাপীকে থালিয়ে তোলার ব্যবস্থা করো। বেশ, তোমার প্রতি বিশ্বাস রেখে গোলাপীকে সুস্থ করার শেষ চেষ্টা আমি করছি। আর এতে যদি সুস্থ হয় ভালো, আমি যদি সাকসেস না হতে পারি তাহলে কিন্তু আমি চিরজীবনের মতো ডাক্তারই ছেড়ে দেব। তুমি বিয়ের জন্য তৈরি থেকো। জানি না আমার ভাগ্যে যে আর কি কি নাচছে, কি আছে যে আমার। ঘটগোবিন্দ, এই যে এই যে ঘটগোবিন্দ। কি হলো চাঁদনি, এরকম হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন? আদর্শ বাবুকে নাকি পলাশ বাবুকে খুন করার অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। জানি, জানো জেনেও তুমি কোনো স্টেপ না নিয়ে চুপচাপ বসে আছো। চুপ করে বসে থাকাটাও যে একটা কাজ চাঁদনি। কি বলছো তুমি? আমি কি বলছি না বলছি সেটা পরের কথা, তার আগে তুমি বলো তো তুমি কি ভাবছো। আমার মনে হয় যে কোনো প্রকারে আদর্শ বাবুকে হাজতখানা থেকে বের করে আনাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে তাই করো। কিন্তু ভুলে যেও না তুমি ক্রাইম ব্রাঞ্চ থেকে আসা সিনিয়র সিআইডি অফিসারের একজন ছায়া সঙ্গী। এত ভেঙে বল চলবে? ওকে, আমি তাহলে যা করো তাই করো, প্রয়োজন হলে আমাকে ফোন করবে, প্রবলেম সলভ হয়ে যাবে, রাইট? আর ভুলে যেও না তোমার আসল পরিচয়টা কি। ভুলবো না স্যার ভুলবো না, খেলতে যখন নেমেছি খেলা শেষ করেই মাঠ ছাড়বো, হয় ছক্কা নয় অক্কা। আমি কি আপনার কোনো কাজে সাহায্য করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করবে, যদি প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। হ্যাঁ, আমি প্রায়শ্চিত্ত করি, লোভের পথে হাঁটতে হাঁটতে আজ আমি অমানুষ হয়ে গেছি, আজকে আমার প্রায়শ্চিত্ত। ব্যাঙা? হ্যাঁ আমি ব্যাঙা, আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি প্রমাণ করে দেব সাপ যেমন ব্যাং খায় তেমনি কখনো কখনো ব্যাঙ ও সাপকে খায়। এতদিন বল্লভ ঘোষ দস্তিদার কথায় উঠেছি আর বসেছি, আর আজ থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো তাই করব। থ্যাংক ইউ ব্যাঙা, থ্যাংক ইউ ভেরি মাচ বল্লভ ঘোষ দস্তিদার। মাঝে মাঝে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ফাঁদে পড়ে জ্বলবে পোড়ান। সত্যি তুমি প্রায়শ্চিত্ত করতে চাও? হ্যাঁ আমি ভীষণ ভাবে প্রায়শ্চিত্ত করতে চাই। তাহলে বলো তো গোলাপী যে অ্যাক্সিডেন্ট করেছিল তার জন্য দায়ী কে? আমি আমি সেদিন পল্লবকার দস্তিদারের কথাই গোলাপী দেবে কীটনামকার জন্য দৌড় করেছিলাম। বুঝতে পেরেছি, তবে আজ গোলাপীকে সুস্থ করার জন্য তোমাকে সেদিনের মতো অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ অভিনয় করতে হবে, আর আমি চালাবো গাড়ি। তারপর? তারপর ঘটনাস্থলে বুঝতে পারবে। ওই দেখো ওই দেখো গোলাপী আসছে, তুমি তৈরি হই নাও আমি আসছি। Ha 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 ha!
গোলাপি গোলাপি কথা বলো গোলাপি গোলাপি কথা বলো গোলাপি আমি আমি কোথায় আমার কপালে আমার কপালে তো রক্ত কেন গো তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে গাড়ি অ্যাক্সিডেন্ট গোলাপি চলো তোমার জন্য তোমার বন্ধু ঘন্টা গোবিন্দ অপেক্ষা করছে হ্যাঁ বোন তারই পূর্ণ প্রেমে তুমি এতদিন সুখ স্বাচ্ছন্দ্যে ছিলে কি আশ্চর্য ও তো আমার বোন গোলাপি হ্যাঁ তাই তো দেখছি ঈশ্বর সত্যি মঙ্গলময় গোলাপি ও ডট কোনো কাজ করা উচিত নয় বন্ধু আগে কি কাজ করতে হবে শোন তোর বোন গোলাপিকে এখান থেকে আমার কোয়ার্টারে নিয়ে যেতে হবে মানে মানে ও যার সঙ্গে কথা বলছে সে বিখ্যাত ডাক্তার রাঙা ব্যানার্জি ওকে নারী পাচারকারী প্রমাণ করেই গোলাপিকে এখান থেকে নিয়ে যেতে হবে অসম্ভব তাহলে তোর বোনটাকে আমি শ্যুট করে দেব না ওকাত করেছিলাম বোন তাহলে লক্ষ্মী ছেলের মতো যা বললাম তাই কর কিন্তু একজন ডাক্তারকে কি করে নারী পাচারকারী প্রমাণ করে গোলাপকে তোর কোয়ার্টারে নিয়ে যাবো সেটা তোর ব্যাপার যা বললাম তাই কর নইলে তোর বোন তো মরবে সেই সঙ্গে শালা তুইও মরবি আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড জানি না আরও কত অপরাধ করতে হবে আমাকে ডক্টর ঘন্টা গোবিন্দ নার্সিং হোম এইসব তো আমার কিচ্ছু মনে পড়ছে না বলে তো না থাকারই কথা গোলাপি কারণ তুমি তো তখন অসুস্থ স্মৃতিভ্রষ্ট ছিলে গোলাপি তুই এতদিন কোথায় ছিলি বল আরে বল না রে বলকা এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলি বল না বল এতদিন আমার বোন কে কোথায় লুকিয়ে রেখেছিলি খেতে না দিলে জল খেয়ে কাটিয়ে দেবো দয়া করে আমাদের একটু শান্তিতে থাকতে দাও না গো অশান্তির আগুন জ্বালে শান্তির কথা উচ্চারণ করতে তো লজ্জা করছে না আমি অশান্তির আগুন জ্বালাচ্ছি আরে শয়তানি হে তোর মতো
মতো আটকুড়ি বঞ্জা অব্যয়ের জন্য বাড়িতে যত অশান্তি। বেরো বেরো বলছি বাড়ি থেকে। মরে যাই মরে যাই, রোজ দিলে তো উচ্চা আমার তো মনেই ছিল না যে মহারানী ফুলের আঘাত সহ্য করতে পারেন না। মেজো ঠাকুরপুর অংশ আছে তেমনি ছোট ঠাকুরপুর অংশ আর আমার স্বামীর অংশ আছে। এত বড় কথা জানিস? জানিস আমি কোন বাড়ির মেয়ে? তোমার স্বভাব চরিত্র আর মুখের ভাষা দেখে মনে হয় কোন অসভ্য আনকালচার বাড়ির মেয়ে। আমি অসভ্য আনকালচার বাড়ির মেয়ে? আমি তাহলে তো কি ওই কিরণমালা তিলিয়ালের কটকটি রাকুতি নাকি দিলিময় তিলিয়ালের জুনান্টি? কি বললি? বলছি বৌদি তো মায়ের মতো নয়, তা মা ওই তুমি যদি ওই ছেলের মতন ঠাকুর পোকে লাথি মেলে বাড়ি থেকে বেল করে দাও, আর সেই তেলে যদি ঘুঁচি মেলে তোমার পেটটা পাতিয়ে দেয় কেমন হবে? দেবো দেবো ঘুঁচি মেলে পেটটা পাতিয়ে। ঘন্টা গোবিন্দ কেন এসেছো তুমি আমাদের বাড়িতে? এতে তো দিলাম আদলতো বাবুর খবলা খবর নেবো বলে। সেই খুনিটাকে তো পুলিশ এসে রুলার গুঁতো মারতে মারতে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। খবরদার মেজো বৌদি, বড়দাকে তুমি খুনি বলবে না। খুনি বলবো না কি দেবতা বলবো? দেবতা বলতে হবে বৈশাখী, বলতে হবে। এমন একদিন আসবে ওই মানুষটার পায়ে ধুলো নিতে তুমি বাধ্য হবে। ধুলো নিতে বাধ্য হবো না, লাঠি পেটে করতে বাধ্য হবো। তবে দেখো পুতলা লাগতি, ওই আদলতা বাবুকে লাঠি পেটা গলা লাগে, পালা প্রতিবেদীর লোকজনেরা তোমাকে জন্য আবার লাঠি পেটা করে না বটে। লাঠি পেটা করার আগে ওদের মুখ আমি ভেঙে দেবো না? পালা প্রতিবেদীর মুখ ভাঙা লাগে তালাই না, তোমার ওই চাঁদ মুখটা বাটনা বাটালের মতন ফেটেছে। ঘন্টা গোবিন্দ বলে দেও না, ভগবান তিকিতনকে বধ করতে এতে দিল পুতনা লাকুতি, কিন্তু ভগবান তিকিতনেলা তাই বধ হতে হয়ে দিল। ওই সাবধানে দেখো, নইলে তোমাকে ওই পুতনা লাকুতির মতন বধ হয়ে যেতে হবে। ঝেটিয়ে বিদায় করবো, বেরো বেরো বলছি এই বাড়ি থেকে বেরো। ও তাও যদি নিজে লজগাল করে বালিটা বানাতো তাহলে না জানি কতই না পিতা দল কাল লাগে নীল মতন ফটমাত ফটমাত করতো। মাঝারু মাঝারু মেরে ভেটিয়ে পিতে কর, মাঝারু মাঝারু মেরে ভেটিয়ে পিতে কর, যত সব কাল লাগি কাল চাপি প্রত্যেক কর। যাবো গো যাবো, তো দিলাম যে দু তিন ঘন্টা কাটিয়ে যাবো, কিন্তু এ যা বিতদল কাল লাগেনি উৎপাত দেখতি না, এ তোলে যাওয়াই ভালো। ঘন্টা গোবিন্দ আতল কথাই তো বলতে ভুলে গেছি। কি কথা? তোমার বলদা মানে আদলতো বাবু আজকে দেশ থেকে জামিন পেয়ে যাবে। আর আর কে বা কারা তোমাদের বাড়িতে ওই বত্তাবন্দি লাত পেলে লেগে গেছিল? সেই প্রমাণও খুব ঠিক গিলি হয়ে যাবে। মানুষ খুন করে জামিন পেয়ে যাবে? ফাঁসি হবে না ফাঁসি? দল কাল লাগে নীল কাজ থেকে যতটা পারবেন দুলে দুলে থাকবেন। ঘন্টা গোবিন্দ দুলে দুলে থাকবেন। ঘন্টা গোবিন্দ মুখ সামলা কথা বল। মেয়ে হয়ে জাকম্ম করতে না, দুদিন পর দেখবে ওই লাত্তার কুকুল বেলালের মতন জীব বাল করে ফ্যাঁ ফ্যাঁ করে মরতে হবে। ঘন্টা গোবিন্দ ঘন্টা গোবিন্দ ঘন্টা গোবিন্দ এত বড় অপমান বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোমরা কেউ কিছু বলতে পারবে না বলে ওই বাইরের লোক কেনে তোমরা আমাকে এইভাবে অপমান করছো। না বৈশাখী না, আমরা কেন বাইরের লোক এনে তোমাকে
অপমান করব তবে ইন ঘন্টা আপন না আর সাহস হলো কি করে এই বাড়িতে এসে আমাকে অপমান করে সেই কথাটা তো তুমি তাকেই জিজ্ঞাসা করতে পারতে বেজে বৌদি আবার তেমশ কত পয়সাকে ছোট ঠাকুর পক্ষে জুতো মারলে রাস করে ফেলে দিয়েছি এরপর তুই যদি আর একটা কথা বলিস চলো ঠাকুর চলো এইভাবে অপমানিত হওয়ার থেকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো আরে যা 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 তোর মতো আট কুড়ি ভাঙা অপার মুখ দেবে না কেউ ভিক্ষাও দেবে না ভিক্ষে না দিলে তুমি তো শান্তিতে থাকতে পারবে সে তো থাকবই চলো চলো বৌদি চলো যাওয়ার আগে স্বামীর এই পূর্ণ ভিটেতে শেষ প্রণাম জানিয়ে যাই শেষ প্রণাম জানিয়ে যায় বৌদি যাক বাবা আপদ বিদে হয়েছে এবার পল্লবকে নিয়ে দিন রাত স্ফূর্তি করলো কেউ কিছু বলার নেই যতই মালির দাম বাড়ুক না তাও লাগে মাল খাবো না যতই মালির দাম বাড়ুক না তাও লেগে মাল খাবো না যতই মালের দাম বাড়ুক না তাও লেগে মাল খাবো না সালা কে খুন করলো কার ঘাড়ে বোঝা চাপলো কি বলছো গো যে বস্তাবন্দি লাশ ফেলে দিয়ে গেল সে আজ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আর যে কোনো কিছু জানে না কোনো অপরাধ করেনি সে আজ জেলে হাজত বাস করছে কি তুমি কাঁদছো কেন আনন্দে আনন্দে বলছে আনন্দে তাহলে তো আমার কথা শুনলে তুমি আনন্দে নাচতে শুরু করবে তাই নাকি তবে আর বলছি তোমার ওই বৌদি আর ছোট ভাইকে আমি জুতো মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি সত্যি 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 আমি তো গাছে বলছি এমন আমি বউ পেয়েছি সত্যি এমন আমি বউ পেয়েছি আহারে যার তুলনা নাই স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছি আমি এমন আমি বউ পেয়েছি আহারে যার তুলনা নাই স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছি আমি এমন আমি জুতো মারিনি এটা আমার দুর্ভাগ্য তুমি তুমি আমার মায়ের মতো বৌদিকে জুতো মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো তুমি তুমি আমার ছোট ভাইটাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করো এবার এবার তুমি 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 বিদায় হও কি আমি করেছি দাদা দাদা আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করব দাদা আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করব দাদা দাদা দাদা
সত্যি সত্যি বলছেন ডাক্তার, আমার বোন বেঁচে আছে। হ্যাঁ আদর্শ বাবু, কোথায় কোথায় আছে আমার বোন? গতকাল সকালে আপনার মেজু ভাই অয়ন আমাকে মেয়ে পাচারকারী ভেবে মেরে জখম করে আপনার বোনকে নিয়ে গেছে। কি বলেন আমার মেজু ভাই? আচ্ছা আপনি সত্যি বলছেন তো? ডাক্তার রাঙ্গা ব্যানার্জি কখনো মিথ্যে কথা বলে না আদর্শ বাবু। ডাক্তার বাবু আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আমি মেয়ে পাচারকারী নই, আমার কোনো কথা না শুনে। কিন্তু ডাক্তার বাবু আমার ভাই কোথায় নিয়ে গেছে? তবে কি বাড়িতে? না আদর্শ বাবু, পল্লব ঘোষ দস্তিয়ারের কলকাতার বাড়িতে। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। কিন্তু পল্লব ঘোষ দস্তিয়ারের ওই কলকাতার বাড়িতে নিয়ে যাবে কেন? নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। রাইট স্যার, আমার মনে হয় আদর্শ বাবুর মেজো ভাই ওই অয়ন বাবু কেমন করে ভয় দেখিয়েছে, তার ভয়ে গোলাপিকা ওর হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, অয়ন বাবুকে দিয়ে আরো জঘন্য কাজ করতে বাধ্য করেছে। তুই সেই পল্লব ঘোষ দস্তিয়ারের পোষা গুন্ডা না? ছিলাম, কিন্তু এখন আর নেই। ঘন্টা গোবিন্দার চাঁদিনীর সহযোগিতায় আমি অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টা করি। মানুষ চিনতে আমার ভুল হয় না রে জানোয়ার। আমি দুদিন আগে তোকে দেখেছি প্রকাশ্য দিবালোকে, ওই পল্লব ঘোষ দস্তিদার হয়ে প্রকাশ্য রাস্তার উপরে বোমাবাজি করতে, আর সেই অমানুষ এসেছে আজ মানুষ হতে। তোকে আমি এমন কাজ করবেন না আদর্শ বাবু, ক্ষমাই যে মানুষের পরম ধর্ম। ডাক্তার বাবু তাছাড়া অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে চাইছে, তাই ওকে আলোর পথে ফিরে আসতে দিন আদর্শ বাবু। কিন্তু ডাক্তার বাবু, কোনো কিন্তু নয়, ও যদি বেঈমানি করে তাহলে সবার আগে চাঁদনির হাতে মরবে। ও নিজে মারবে সেই হিংস্র জানোয়ারটাকে তোমার আয়ত্ত রাখতে। আমার ক্ষমতা সামান্য হলেও আপনাদের সবার শক্তি আমাকে মহাশক্তি করে তুলবে আদর্শ বাবু। সার্কাসের রিংমাস্টারের কাছে বোনের বাঘসিংহ পোষমানি, আরে এ তো একটা সামান্য ছেলে। আমার কথা বিশ্বাস করুন না নাইবা করুন, আপনার স্ত্রী আর আপনার ছোট ভাই পথে পথে ভিক্ষে করছে, তাই ঘন্টা গোবিন্দের কথায় আমি ওনাদের এখানে নিয়ে এসেছি। কি বললে তুমি? আমার স্ত্রী আর আমার ভাই ভিক্ষা করছিল? না না না, ইম্পসিবল ইম্পসিবল। মেজো বৌদি যে আমাদেরকে জুতো মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কি শুনছি? আমি কি অপরাধ করেছি? ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আর কিছু না হোক এবার তো আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। কেন না উজ্জয়িনী, আর কেউ না থাক, এই ডাক্তার রাঙ্গা ব্যানার্জি তোমাদের কাছে আছে এবং থাকবে। আর এক মুহূর্ত দেরি না করে গোলাপিকে দেব উদ্ধার করার জন্য, আমরা কলকাতায় রওনা দিই। হ্যালো হ্যালো, ডাক্তার রাঙ্গা ব্যানার্জি স্পিকিং। হ্যাঁ কে বলছেন? ও হ্যাঁ বলো বলো ভাই বলো। হ্যাঁ এখানে সবাই আছে। কি বলে? সবাইকে নিয়ে এখনই কলকাতার শোভাবাজারে চলে যাব। জায়গাটার নাম কি জানো বললে? রঙ্গিলা, রঙ্গিলা প্যালেস। ওকে 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 ওকে, রঙ্গিলা প্যালেস সেটা পল্লব ঘোষ দস্তিয়ারের বাড়ি। পল্লব ঘোষ দস্তিয়ার? ও মাই গড, আচ্ছা না আচ্ছা ডাক্তার বাবু, ঘন্টা কবিতার আসল পরিচয় কি? বলতে পারি সে কোনো সামান্য ব্যক্তি নয়, সে অসামান্য ব্যক্তি। না চৌধুরী, এই আদর্শ সামন্ত বেঁচে থাকতে তার বোনের কেউ কখনো ক্ষতি করতে পারবে না। পল্লব ঘোষ, তুই আমার সোনার সংসারকে ভেঙে তছ নছ করে দিয়েছিস, আমার জীবনটাকে অন্ধকারে ভরে দিয়েছিস, মৃত্যুর জন্য তৈরি হ, তাই আমার বোনের ক্ষতি করার আগে তোর বুকে আমি বসিয়ে দেব বাঘের মরণ খাব। যতক্ষণ না পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হচ্ছ ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জলও কেউ তোমাকে দেবে না। আমি পল্লব ঘোষ দস্তিদার। এই পল্লব ঘোষ দস্তিদার এতদিন যা চেয়েছে তাই পেয়েছে, কেউ কেউ আমার বিরুদ্ধাচরণ করেনি, যে বিরুদ্ধাচরণ করেছে মৃত্যু হয়েছে তার। এখনো এখন সময় আছে, ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি মরে যাব তবু তোর মতো শয়তানের কুপ্রস্তাবে রাজি হয়ে আমার নিজের নারী সত্তাকে বিসর্জন দেব না। সঙ্গে মিলে ছাল তুলে নেব। মারবি? মার 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 গোলাপি, মার। ভুলে যাস না, ভুলে যাস না, তুই একদম ভুলে যাস না, মেয়েরা দেবী দশ পূজার অংশদ্ভূত, যে নারী রাতে বধ হয়েছিল অত্যাচারী মহিষাসুর।
হেসেনি 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 আর তুই যত পারিস হেসেনি। ইউ স্ট্যান্ড আপ। এই কে আছিস? আমার গোপন সিসি ক্যামেরা সুইচটা অন করে দে। একে একে আজ আমি উলঙ্গ করে নাচাবো। কেউ তোকে বাঁচাতে আসবে না রে। আমার গোপন সিসি ক্যামেরা তোলা তোর সেই নগ্ন ছবি আমি ভাইরাল করে পাঠিয়ে দেবো প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের স্মার্টফোনে। আদর্শ সামন্ত, ও তুই তো জেল থেকে ছাড়াবি না রে জানোয়ার। তোর মতো জানোয়ারকে এই পৃথিবী থেকে মুছে দিতে জেল ভেঙে বেরিয়ে এসেছি। এবার তোর মৃত্যুদণ্ডের রায় দেবে এই পল্লব ঘোষ দস্তিদার। তুই কি করলি রে? আমি আমি পাপের প্রায়শ্চিত্ত করলাম দাদা। ওই শয়তানটা চক্রান্তে শিকার হয়ে আমি আমি পলাশ বাবুর লাশটা তোমার বেডরুমে রেখেছিলাম। ওই শয়তানটাকে তুমি শাস্তি দাও দাদা। ওই শয়তানটাকে তুমি শাস্তি দাও। শাস্তি দাও। তোকে মৃত্যু পড়িতে পাঠিয়ে আদর্শ সামন্ত। এবার তুই দেখ ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। তার আগে তোকেই হবে একবার। কি কি ঘন্টা গোবিন্দ? ঘন্টা গোবিন্দ নই রে, তোর মতন একটা ক্রিমিনাল, একটা খুনি, সন্ত্রাসবাদী, রেপিস্টকে ধরার জন্য এতদিন আমি ঘন্টা গোবিন্দ সেজে তোরই সঙ্গে সঙ্গে ঘুরেছি। আই এম সিআইডি অফিসার মৌলিক ব্যানার্জি। শেষ করে দেবো। বাইরে দিয়ে তাকে দেখ, তোকে গুলি করার জন্য দাঁড়িয়ে আছে। আপনি কি করলেন? এই পৃথিবীটাকে জঞ্জাল মুক্ত করে গেলাম। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার আপনি আমাকে একটু সময় দিন, আমার কিছু কথা আপনাকে বলার আছে। আদর্শ বাবু, আমার বলার পর আপনি আমাকে যা খুশি নিয়ে তাই করবেন। আমি ডাক্তার বাবুর মুখে সব কথা শুনেছি। আপনিই তোমার বোনকে ভালোবাসতেন না? মানে আমার ঠাকুরজিকে তুমি তোমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করো। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, আমিও বলছি গোলাপীকে আপনি বিয়ে করুন। কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো না মৌলিক বাবু। আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন যে গোলাপী সুস্থ না হলেও আপনি কিন্তু ওকে বিয়ে করবেন। তাই আদর্শ বাবুর কথা মেনে নিয়ে আমি চাই আজই আপনি গোলাপীকে বিয়ে করুন। বেশ, তবে তাই হোক। তাহলে এবার তোমরা সবাইকে জানিয়ে দাও আজ গোলাপীর গায়ে হলুদ। পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা হতে নাই। তোর প্রেম মনে করে গাও নাই।